হ্যালো গাইস, তো আজকে আমরা বেরোতে চলেছি, তো আমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছি। তো এখন বাজে দেখো কটা, 9:59 দেখতে পাচ্ছ কিনা জানি না, 9:59 বাজে। তো আমরা বেরোতে চলেছি একটা নতুন একটা জায়গায়, তোমাদের দেখাবো। তো চলো আমরা রাস্তায় বেরিয়ে পড়ি। গাইস, আমরা এখন বেরোতে চলেছি। তো গাইজ, একটু একটু বৃষ্টি পড়তে শুরু করেছে, বেরোচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো যেটা বলার প্রত্যেকবারই বলি, তো যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। একটা লাইক শেয়ার করলে আমার খুব ভালো লাগে। তো আশা করি আজকে যে জায়গাটা নিয়ে যাব সেই জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এটা কী বলবো, আমার সাথে একজন যাবে, সে আমাকে জায়গাটা নিয়ে যাবে। তো চলো এবার তাকে তুলতে যাব, তাকে যাব রাজবাড়ি থেকে তুলতে, সেই জায়গাটা দেখাবে। তো জায়গাটা কেমন আমি নিজেও জানি না, তো যাওয়ার পর জানতে পারবো যে জায়গাটা কেমন। তো তোমরাও জানতে পারবে, আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো দেখি ও বাড়ির থেকে বেরিয়েছে কিনা। রাজবাড়ির মধ্যে ঢুকে যাই যদি না দেখতে পাই ওকে। তো রাজবাড়ি গেটের সামনে দাঁড়াবো, তুলতে হবে, তারপর আমরা বেরোবো। হতে পারে, ও হো হো হো, তার করিয়ে দিল, মনে হয় সিগন্যাল চালু হয়ে গেছে। তো দাঁড়ালাম, সিগন্যাল চালু হয়ে গেছে, তো সিগন্যালে সবাই দাঁড়িয়ে পড়েছিল, কৃষ্ণগড়ের সিগন্যাল। তো আমরা সার্কিট হাউসের পাশ দিয়ে যাচ্ছি এখন। ডান দিকে না, আর বাঁধবে না, যথেষ্ট গ্রাম কোনো জায়গাতে কিছু বাঁধবে না। দেখতে পাচ্ছ সামনে জলঙ্গি নদী, তো জলঙ্গি নদীর পাশ দিয়ে আমরা যাব। ওখানে নিচেই মাছ ফাছ ধরছে ছাতা পাতা নিয়ে, তো আমরা পাশ দিয়ে যাবো এখন, চলো যেতে থাক। তো দেখতে পাচ্ছ গাইজ, তো ডেঞ্জারাস রাস্তায় চলে এসেছি, রাস্তাও আমরা ভুল করে ফেলেছিলাম কোথা দিয়ে যাব। তো দেখো আমরা যেখান দিয়ে যাচ্ছি, তো ফিল করতে পারছো জায়গাটা কীরকম, দেখতে থাকো। প্রথমে আমরা এসে রাস্তা ভুল করে ফেলেছিলাম, তো এবার কোন দিকে সোজা, ঢালাই থেকে ডান দিকে, ঠিক আছে। তো একটা টোটো হুট করে বেরিয়ে চলে এসেছিল, তো চলো দেখতে থাকো, তোমরা যদি বুঝতে পারো তো এসো এই রাস্তা দিয়ে। তো মোটামুটি মনে হচ্ছে আমরা চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো আর উপভোগ করো ভিডিওটা, আশা করি মজা পাবে, আনন্দও লাগবে। তো জায়গাটা যেটা আমরা যাচ্ছি সেই জায়গাটা ভুতুড়ে জায়গা, তো হন্টেড হাউস একটা এখনকার জন্য, তো চলো দেখতে থাকো। ভালো করে রাস্তাটা দেখো আর বুঝে নাও যে রাস্তায় পড়ে গেলে কি হতে পারে।
ওই দেখো আমরা এখন গাড়ির চাকা স্লিপ কাটছিল, তো ভুতুরে জায়গার ভুতুরে অ্যাকশন স্টার্টিং, গাড়ির চাকা স্কিড কেটে ফেলে দিচ্ছিল এখনই যেখানে আমরা যাচ্ছি। তো ওই গাছটা দেখো কি সুন্দর নীল নীল ফুল, নীল তো না বেগুনি কালারের ফুল, কত প্রজাপতি দেখো, কত প্রজাপতি দেখো। তো চলো বাঁশ বাগানের নিচে দিয়ে আমরা যাচ্ছি ভুতুরে বাগানে। তো কোন দিকে তাকাবো বুঝে পাচ্ছি না, রাস্তার যা হাল। ঠিক আছে আমরা এই যে দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি, তো একটা বন জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছি। তো এই সেই জায়গা, তো এইখানে আমরা গাড়িটা রাখবো। তো গাড়িটা রেখেছি, তো গাড়িটা এই জায়গাটা না রেখে আমরা এই জায়গাটা রাখি। তো ফাইনালি আমরা চলে এসেছি, তো এই যে গাড়ির থেকে নামলাম আমরা। তো গাইস তো আমরা চলে এসেছি, তো যেখানে আসার দরকার, তো এবার তোমাদের দেখাবো সেই জায়গাটা। তো এমনি আর আশেপাশেটা দেখতে পাচ্ছ, তো জায়গাটাকে এই যে যার সাথে যে আমাকে নিয়ে এসছে এই সেই অসীম, তো এই ব্যাপারে একটু কিছু পারলে বলবে, বলবে তো বটে, না না করছে। তো জায়গাটা চারিদিক দেখেছ, তো চারিদিকে বন জঙ্গলে ভর্তি। তো এরপরে তোমাদের দেখাবো জায়গাটা, কিছু ড্রোন শটও নেবো এখানে তোমাদের, যেটা কেউ দেখাবে না, তো ড্রোন শট দেখাবো। তো অপেক্ষা করো, তো আগে তোমরা জায়গাটা দেখো। এই সেই গাইজ, এটা এখানে যেটা লেখা রয়েছে এটা স্থাপিত হয়েছে 1819 সালে, তাই তো? তাই এটা এখানে লেখা আছে। তো এটা 1819 সালের স্থাপিত হয়েছে। ও তো জানি যে ব্রিটিশের আমলে তৈরি হয়েছিল, তো ব্রিটিশরা এটাকে চিনির মিল হিসাবে স্থাপন করেছিল, পরে কিছু টাইমে এটা অস্ত্রও তৈরি করতো ব্রিটিশরা, যেটুকু জানা যায় লোকমুখে। তো তোমরা শুনতে পারলে, তো সামনে আসতে চাইছে না, মুখ দেখাতে চাইছে না, আমার পিঠে দাম করে একখানে বসিয়ে দিল। তো এইদিকে আর একটাও আছে, তো চলো আমরা এই জায়গাটায় দেখবো। এখানেরটার নিচেরটা একটু কালারটা ভালো আছে এখনো পর্যন্ত, সেম দুটোই, কিন্তু এটার একটু কালারটা এখনো পর্যন্ত ভালো আছে। তো তো গাইস, তো তোমাদের জায়গাটা দেখে কেমন লাগছে সেটা বলো। তো এরপরে আমরা তোমাকে মানে তোমাদের ড্রোন শট দেখাবো, তো ড্রোন শট দেখার জন্য রাজি তো? তো চলো এরপর ড্রোন শট দেখাবো।
তো গাইস, তো আমাদের আজকের এখানকার ভিডিও শেষ করা। তো তোমরা দেখবে, দেখে বলো ভিডিওটা কেমন লাগলো। তো আমরা এখান থেকে বেরোতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করতে ভুলবে না। তো আমরা এখান থেকে বেরোতে চলেছি। আশা করি এই ভিডিওটা ইউটিউবে কারোর কাছে এখন আপাতত নেই, একমাত্র আমিই করেছি। আর তোমাদের যে ড্রোন ভিউ দেখিয়েছি সেটা তো আর একটাও কেউ দেখাতে পারবে না, এটা আমি তোমাদের দেখিয়েছি। এবং এই বাড়ির পেছনটা কেমন আছে সেটাও তোমাদের দেখিয়েছি। তো চলো আমরা এখান থেকে বেরোই। আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।